হ্যালো ফ্রেন্ডস সিক্স পে কমিশনের নতুন রিপোর্ট এক কথায় বলা যায় রোপা পার্ট টু জমা পড়ল নবান্নে এখন প্রশ্ন হলো কি সুপারিশ করা হয়েছে এই রিপোর্টে কারা এই সুবিধাগুলি পাবেন ডি উল্লেখ করা হয়েছে পাশ গ্যাজেটদের জন্য টিজিটি স্কেল কি এর উল্লেখ রয়েছে ক্যাশ এর সুবিধা কি পাওয়া যাবে তো বিভিন্ন প্রশ্ন আপনাদের সামনে উঁকি দিচ্ছে তো পে কমিশন নিয়ে এমন বিভিন্ন প্রশ্ন আপনাদের মনে উঁকি দিচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক কি কি সুপারিশ করা হয়েছে এই নতুন রিপোর্টে এবং কবে এটি কার্যকর করা হবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর আরও এক দফা শিক্ষক অশিক্ষক চুক্তিভিত্তিক সমস্ত কর্মচারীদের জন্য এবার নয়া সুপারিশ পেশ করলো বেতন কমিশন গত বছর ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি বছরের শুরু থেকে নতুন বেতনক্রম চালু হয়েছে এবার উৎসবের মুখে রাজ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মীদের জন্য আরও এক দফায় গুচ্ছ প্রস্তাব পেশ করেছে বেতন কমিশন এখন প্রশ্ন হলো কারা এই সুবিধা পাবেন তো প্রায় তিন লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক পৌরসভা ও পঞ্চায়েতের কর্মীসহ মোট বারো লক্ষ কর্মচারী এই সুপারিশের সুবিধা পাবেন প্রশ্ন হলো পাস গ্র্যাজুয়েটরা কি টিজিটি স্কেল পাবেন বা এই নতুন সুপারিশে এই সুবিধা কি দেওয়া হয়েছে তো এখনও পর্যন্ত এটি ক্লিয়ার হয়নি নতুন সুপারিশে কি দিয়ে পাওয়া যাবে আমরা জানি যে প্রথম যখন সুপারিশ হয়েছিল তাদের ডি কোনো উল্লেখ ছিল না তো দ্বিতীয় এই সুপারিশে কি ডিএ পাওয়া যাবে তো সেটি সম্মুখে এলেই সবে তবে কিন্তু বলা সম্ভব হবে তৃতীয়ত বলা আছে ক্যাশ কি পাওয়া যাবে অর্থাৎ কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম এটা কি দেওয়া হবে কর্মচারীদের কি দেওয়া হবে এর এর এটিও প্রশ্ন থেকে যাচ্ছে চাকরি শর্তাবলীর কি কি রিপোর্ট দেওয়া হয় রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের কাজ শুরু করেছিল দু হাজার ষোলো সালের সেপ্টেম্বরে গত বছর বেতন সংক্রান্ত রিপোর্ট জমা করেছিল বেতন কমিশন সেই সুপারিশ অনুযায়ী নতুন বেতন পাচ্ছে সরকারি কর্মচারীরা এবার চাকরির শর্তাবলী সংক্রান্ত রিপোর্ট জমা দিল বেতন কমিশন সূত্রের খবর চাকরির শর্তাবলী সংক্রান্ত বহু সুপারিশ বেতন কমিশনের তরফ থেকে অর্থ দপ্তরে পাঠানো হয়েছে এখন প্রশ্ন হলো বেতন কমিশনের সুপারিশে কী জানানো হয়েছে বা কি কি সুপারিশ করা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক এক নম্বর হলো একই পদের জন্য ভিন্ন নিয়োগ পদ্ধতি কোনোভাবেই করা যাবে না একই নিয়োগ পদ্ধতিতে নিয়োগ করতে হবে দ্বিতীয়ত নিচুতলার কর্মীদের মধ্যে যে বৈষম্য হয়েছে তা দ্রুত দূর করতে হবে তাদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আনতে হবে তিন অবসরকালীন যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলি সমস্ত কর্মচারীকে দিতে হবে সমতা আনতে হবে অবসরকালীন সুবিধায় চার স্কুল শিক্ষক ও পঞ্চায়েত ও পৌরসভা মিলিয়ে প্রায় বারো লক্ষ কর্মচারীরা এই সুবিধা পাবেন নতুন সুপারিশ আগামী দিনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের জন্য পৃথক সুপারিশ পেশ করবে বেতন কমিশন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই সুপারিশ কবে কার্যকর হবে তো নতুন সুপারিশ কবে কার্যকর হবে তো নয়া রিপোর্ট সরকারের ঘরে জমা পড়লেও কার্যকরের বিষয়টি সরকারের উপর নির্ভর করছে এখন দেখা যাক কবে এই সুপারিশটি কার্যকর করেন এবং কর্মচারীরা এর সুফল পেতে থাকবেন তো সেদিকে লক্ষ্য থাকবে আপনাদের এবং আমরাও কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য